বহু প্রত্যাশিত আলফা আৰু সরকারের যে আলোচনা, এই আলোচনা যোৱা কালি এখন চুক্তিৰে সমাপন হয়েছে, আপনারা সকলে দেখিছে। আর আমিও ভারতবর্ষের সংবিধান আর গণতন্ত্রত বিশ্বাস করা আমিও কৈছিল যে এই সমস্যাটোর সন্মানজনকভাবে সমাধান হব লাগে। আর এই প্রক্রিয়াত যেটা জাতীয় যে মূল মৌলিক বিষয়, এই বিষয়সমূহে স্থান পাব লাগে। হিংসাবর্জিত অসম আমি বিচার, উন্নয়নের দিকত অগ্রসর হওয়া আমি অসম বিচার। তার লগে লগে যিবোৰ জাতীয় প্রশ্ন, যার লগত জাতীয় স্বাভিমান, আমার রাজনৈতিক অধিকারের ভবিষ্যৎ, ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, আমার নিবনুয়া যুবক যুবতীসকলের শিক্ষা আর সংস্থাপন, সম্পদ, ভূমির উপর অধিকার, এই বিষয়বোৰৰ আমি এটা ন্যায্যতা পাব লাগে, সেই অধিকার সুনিশ্চিত হব লাগে। কিন্তু আমি কালি হয়ে যাওয়া চুক্তি আমি দেখার লগে লগে আমি এই কথা উপলব্ধি করছো যে আসলতে এটা দিন আগত আমি অসম জাতীয় পরিষদে সংবাদমেল দিয়ে আমি কৈছিলো যে চুক্তির নামত চুক্তি বহুত হল, কিন্তু চুক্তি কার্যকরী করা নহয় আর চুক্তির যে মূল বিষয় সেই বিষয়সমূহ পেলায় থাকা হয় আর সেইটুক সদায় রাজনৈতিক অস্ত্র হাতিয়ার হিসাবে ব্যবহার করবলে শাসকীয় পক্ষ ব্যবহার করে। আজিও সেই একে কথা আমি দেখা পরিলক্ষিত হয়েছে। এই চুক্তি শান্তি চুক্তি যেন রাজনৈতিক বৈতরণী পার হওয়ার অস্ত্র আর হাতিয়ার আমার আলফার যখন নেতা আছে ব্যবহার করি সম্মুখত রাখি যেন রাজনৈতিক বৈতরণী 24 বা পরবর্তী দিন সময় পার হব খুঁজছে। আর এই কথা স্পষ্ট যে শান্তি চুক্তি কথা যেটা কোয়ালে পরেশ বড়া ডাঙরিয়া কথা আহিল, শান্তি চুক্তি করবলে যাওতে পরেশ বড়া ইয়ার লগত যেতিয়া জড়িত নহব, তেওঁর মতামত, তেওঁর সহযোগিতা, তেওঁর চিন্তা যদি ইয়াত রিফ্লেক্ট নহয় বা তেওঁ জড়িত নহয়, শান্তি প্রক্রিয়া কেনেকে, শান্তি চুক্তি কেনেকে হবে? আপনাদের জানে যে এতিয়াও বহু লড়া আলফালে গমন করেছে, অসম সরকারেও বহুত লড়াক, নিরীহ লড়াক আলফার নামত গুলিয়াই উন্মুক্তভাবে মারিছে। তেনেকুৱা এটা প্রক্রিয়া চলি থকার মাজত এই গোটেই বিষয়টো আমি দেখিবলৈ পাইছো। কিন্তু আমি যে ধরনের আশা করেছিল, আমি কোন বিষয় আশঙ্কা করেছিল যে আমার রাজনৈতিক অধিকার সুরক্ষিত করব লাগিব, কা অসমত বলবৎ নহয় এই কথাটো সস্পষ্ট স্পষ্ট রূপত উল্লেখ করব লাগিব, রাজনৈতিকভাবে সাংবিধানিক রক্ষা কবচ আমি পাব লাগিব, তার মানে আসন সমূহের সংরক্ষণ স্পষ্ট রূপত অসম চুক্তির 6 নম্বর দফার আধারত সাংবিধানিক বিশেষ প্রাবধান দি আমি সংরক্ষণের ব্যবস্থা আমি পাব লাগিব, তার লগে লগে সম্পদের উপর অধিকার আমি সুরক্ষিত করব লাগিব, আমার যে ফেডারেল ব্যবস্থা তাত ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ এই অধিক স্পষ্ট শক্তিশালী সুদৃঢ় হব লাগিব। এইবর কথা আমি উল্লেখ করেছিল আর কৈছিল যে তেওঁলোকে এখন জাল পেলাইছে, খিলঞ্জিয়া মানুষের আসন সংরক্ষণের ব্যবস্থাটুক সমষ্টি পুনর্নির্ধারণের সংলগ্ন করেছে। দুইটা কথা কেউ একে হবই নয়, সমষ্টি পুনর্নির্ধারণ একটা ধারাবাহিকভাবে চলি থাকা একটা প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস, সময়ের মূরে মূরে হয়, জনসংখ্যা বাঢ়ে, সমষ্টির সংখ্যা বাঢ়ে বা সমষ্টির বাউন্ডারি অল্টারেশন হয়, তার যে সীমা ইফাল সিফাল হয়, এই হল মূল কথা। ইয়ার লগত অসমের মানুষের, খিলঞ্জিয়া মানুষের আসন সংরক্ষণের কোনো সম্পর্ক থাকিব নয়। এই যখন জাল গড়ি তুলিছে, এই জালখনত ভরি নিদিব এই কথা উল্লেখ করেছে। যিটো কথা কৈ আছে, যিটো বিভ্রান্তিকর মন্তব্য বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মন্তব্যটুকে এতিয়া এই শান্তি আলোচনার পিছত আলফা নেতৃত্বে কোৱা আমি দেখিবলৈ পাইছো। গতি আমি এই কথা বতৰাবোৰ পর্যালোচনা করছো, চুক্তি সম্পর্কীয় গোটেই কথাবোৰ মই পরবর্তী দিন হলে পরবর্তী সময়ত মই কম। এতিয়া মই কব খোজা মূল কথাটো হল যে এই শান্তি আলোচনা, আলফা সরকারের এই আলোচনার সময়ত আলফাক বা অসমৰ ৰাইজক কিমান সন্মান দিলে বা মর্যাদা দিলে স্বাভিমান আপনাদের চাব। মই আপনাদের ফটো দেখাই দিছো, পরবর্ত আগত বিগত যুর আলোচনা আছিল প্রতিটি আলোচনাতে আপনাদের চাব, এয়া আসুর লগত আলোচনা, ইয়াতো ফটো সেশন, মই এটা তেওঁলোকৰ মানসিকতা মাইন্ডসেট কব খুঁজছো। এইটো হয়ে গেল এটা, এইটো নগা পিস একর্ড, ইয়াত আমার মুইভা ডাঙরিয়া প্রধানমন্ত্রী তেনে কাষত আছে, এখন হল বড়ো পিস একর্ড, ইয়াত দেখিব যে হাগ্রামা মহিলারী ডাঙরিয়া বহি আছে, পিছফালে আদবানি ডাঙরিয়া, তরুণ গগৈ ডাঙরিয়া পিছফালে থিয় হয়ে ফটো সেশন করেছে। তারপর আরো এটা চাব আপনাদের, দ্বিতীয় রেকর্ড যেটা হল, দ্বিতীয় রেকর্ডের সময়তো আপনাদের লক্ষ্য করব যে সকলে থিয় হয়ে ফটো সেশন করেছে। কিন্তু আমি আচরিত হলো যে এবার এই যে আলোচনা প্রক্রিয়ার পিছত যে ফটো সেশন, তাত কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী মুখ্যমন্ত্রী বহিছে, আমি রাইজে স্বাভিমানী জনতা আমি বিচারিছিল যে আলফার দুগারী নেতা অরবিন্দ রাজখোয়া ডাঙরিয়া আর অনুপ চেতিয়া ডাঙরিয়া
দুগৰাকী মানুহৰ কাৰণে দুখন চকী খালী থাকিব, তেওঁলোকক বহি ফটো ছেশ্যন কৰিব। আপোনালোকে সকলোৱে ইউটিউব চেনেল অমিত শ্বাহৰ যদি চাৰ্চ কৰে দেখিব অমিত শ্বাহৰ মুখত এটা বাক্য আছে, আপোনালোক পিছে আ যায়ে। এয়া হ'ল অসমৰ প্ৰতি, অসমৰ মানুহৰ প্ৰতি, অসমীয়া মানুহৰ স্বাভিমানৰ প্ৰতি তেওঁলোকৰ ব্যৱহাৰ। আৰু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ভাবিছে যে অৰবিন্দ ৰাজখোৱা ডাঙৰীয়া আৰু অনুপ চেতিয়া ডাঙৰীয়া পিছফালে থিয় কৰাই তেওঁ বৰ ডাঙৰ কাম কৰিছে। কিন্তু এই গোটেই কামটোৰ যোগেদি মুখ্যমন্ত্ৰীয়ে নিজৰ যিটো স্থিতি, তেওঁৰ যিটো অৱস্থা, সেইটোৱে প্ৰকাশ কৰিলে। তেওঁ অসমৰ দুগৰাকী অৰবিন্দ ৰাজখোৱা আৰু অনুপ চেতিয়াৰ কাৰণে দুখন চকী উলিয়াব নোৱাৰিলে, এইটো মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অৱস্থা। আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ যিটো মানসিকতা অসমৰ প্ৰতি, এই সমগ্ৰ সমস্যা, জাতীয় বিষয়, জাতীয় প্ৰশ্নবোৰৰ প্ৰতি, এইটোৱে প্ৰমাণ কৰিলে যে গৃহমন্ত্ৰী মুখ্যমন্ত্ৰীৰ সন্মুখত বহি থাকিব, পিছফালে অৰবিন্দ ৰাজখোৱা ডাঙৰীয়া অনুচ্ছেদ থিয় কৰাই কৰাই ফটো মাৰিব আৰু ক'ব যে আপোনালোক পিছে আ যায়।